অর্থ আত্মসাত মামলায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে চার্জ গঠন হয়রানির অভিযোগ নোবেল জয়ী রয়টার্সকে বললেন একটি দলের দখলেই সবকিছু বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন ডক্টর ইউনুস বলেছেন আইনমন্ত্রী জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ অভিযোগ মির্জা ফখরুলের এমপি আনার হত্যা তদন্ত বাধাগ্রস্তে তদবিরের অভিযোগ মে ডরিনের তদবিরের সত্যতা অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা মিন্টুর জিজ্ঞাসাবাদ অব্যাহত সাবেক আইজিপি বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকায় আরও ফ্ল্যাট ও প্লট রূপগঞ্জ ও বান্দরবানের জমি জব্দ এবং দুইটি প্রতিষ্ঠানের শেয়ার ফ্রিজের নির্দেশ আদালতের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক উদ্যোগ নেই বাজেটে অভিমত সিপিডির মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির সুপারিশ এমসিসিআই দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত ঢাকার বিশেষ জজ আদালত চারে চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হল সাক্ষ্য গ্রহণের জন্য আগামী পনেরো জুলাই দিন ঠিক করেছে আদালত এদিকে অর্থ আত্মসাতের মামলায় লোহার কাঠগড়ায় দাঁড়ানোকে অপমানজনক উল্লেখ করে হয়রানির অভিযোগ তুলেছেন ড ইউনুস আরো জানাচ্ছেন দীপন দেবন গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এই মামলায় গত এক ফেব্রুয়ারি ডক্টর ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনকে কেন্দ্র করে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর সহ চোদ্দ জন বুধবার সকালে আদালতে হাজির হন অভিযোগ গঠনের সময় ডক্টর সহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন আদালতের কাছে নাই বিচার চান তারা মানি তারপরে প্রতারণা প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না এটা আমি শিখি নাই কোনোদিন করি নাই কোনোদিন কাজে হঠাৎ করেই প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি যে আমার কাছে বোধগম্য আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না কারো কাছে বোধগম্য হচ্ছে না আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি এ অর্থ আত্মসাত করার জন্য তো আমরা আসি অর্থ নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি এটাই আমাদের ইতিহাস কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি যে আমাদের বোধের মধ্যে আসছে না মামলাটি দ্রুত শেষ করতে সরকার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী এই মামলা তো দ্রুত বিচার আইনের মামলা না এটা স্বাভাবিক নিয়মে চলবে সুতরাং কোর্টকে অনুরোধ করেছি নেবিচারের বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলা ডেট দেওয়ার জন্য দ্রুত গতিতে না দেওয়ার জন্য তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য এদিকে দুদকের আইনজীবী জানান সরকার কাউকে হয়রানি করছে না নিয়ম মেনেই বিচার শুরু হয়েছে তার বিরুদ্ধে চার্জ আজকে হয়েছে প্রথমে এগারো সাত দেওয়া হয়েছিল পরবর্তীতে তারা আবেদন করেছেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার চার দিন বাড়িয়ে পনেরো সাথে পরবর্তী তারিখ ধার্য করাছে আছে মামলার মধ্যে ২৬ কোটি টাকা চারশো সাঁত্রিশ কোটি টাকা থেকে সরানোর জন্য সভা করে সবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছে অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা এক মাস পরে হয়েছে দীপন দেওয়ান বাংলা ভিশন ঢাকা এদিকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের রাজনীতির কোন কিছুই আর অবশিষ্ট নেই তিনি বলেছেন দেশে একটি মাত্র দল আছে যারা সবকিছু দখলে নিয়েছে নির্বাচনে জয়ী হতে দলটি সবকিছুই করছে বলে অভিযোগ ড মোহাম্মদ ইউনুসের মঙ্গলবার রাতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন নির্বাচনে দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী কিংবা ডামি প্রার্থী সবই নানা উপায়ে নিজেরাই দাঁড় করিয়ে থাকে দলটি শ্রম আদালতে চলা অর্থ আত্মসাতের মামলা সম্পর্কে বলেন মামলাটি সাজানো এবং গল্পে পরিপূর্ণ রাজনৈতিক দল গঠন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন এ ধরনের তৎপরতা অপরাধ কিনা তবে রাজনৈতিক দল গঠনের উদ্যোগের দশ সপ্তাহ পরে এ ধরনের পরিকল্পনা বাদ দেওয়া হয় বলেও রয়টার্সকে জানান তিনি দেশে দেশে রাজনীতির কিছুই বাকি নেই একটিমাত্রই দল কার্যকর রয়েছে তারা সবকিছুই দখল করেছে তারা নির্বাচনে জয়ী হতে নিজেদের মতো করেই সব করে যাচ্ছে দেশে রাজনীতি মূলত এখন আর দৃশ্যমান নয় এটি নতুন করে কিভাবে চালু হবে এটিই এখন ইস্যু একটি বেদনাদায়ক বিষয় সাধারণ মানুষের জন্য রাজনীতিতে অংশগ্রহণ গ্রহণ বিরক্তিকর বিষয়ে দাঁড়িয়েছে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছে জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এটা দেশের জন্য অপমানজনক সচিবালয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন কি কি মামলা আছে দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনসও ঠিক সেইভাবে বিচার হচ্ছে কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ তাই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি রিপোর্ট করছেন সিকান্দার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভা আয়োজক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যে দলটি সরকার বিরোধী যুগপথ আন্দোলনে রাজপথে আলোচনায় অংশ নেন বিরোধী রাজনৈতিক নেতারা তারা কথা বলেন সরকারের ব্যর্থতা অযোগ্যতা নিয়ে অভিযোগ করেন নির্যাতনের সেই সাথে ছিল আত্মসমালোচনাও কেবল আবেগের ভিত্তিতে কথা বললে চলবে না রাজপথে লড়াই যেমন করবেন তেমনি খেয়াল করবেন যাদের মাধ্যমে যে সব দিয়ে যে শক্তি দিয়ে এই অপশক্তিকে নিরপেক্ষ করা যায় কিংবা পরাজিত করা যায় সেই শক্তিগুলোর সঙ্গেও আমাদের সেই ধরনের সমঝোতা লাগবে সেই ধরনের আমাদের বোঝা পড়া লাগবে এবং তার জন্যে আমরা যদি কেবলমাত্র এই সমস্ত কথা বলি যেমন ধরেন সবাইকে এক হতে হবে এক মঞ্চে আমি বহুবার বলেছি এক মঞ্চে হইনি আমরা হতে পারিনি পারবো আগে দিয়ে যদি না পারি তাহলে পাঁচ বছর পর্যন্ত সরকার লাইসেন্স দিয়ে আমাদের এখনই বলতে হবে এই সরকারকে না মানি লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি দশ পনেরো বিশটা পরিবার যেভাবে দেশ তার যাতে অর্থনৈতিক কাজকে জিম্মি করে ফেলেছে তাহলে সেই ব্যবস্থা কায়ন করা যায় না এই কারণের জন্য বাংলাদেশের বাস্তবে কোনো রাজনৈতিক সরকার নেই একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা সিন্ডিকেট বাস্তবে বাংলাদেশের আমার দেশটাকে আজকে তারা ধ্বংস করে চলেছে সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা দল বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ দেশে সর্বগ্রাসী সংকট চলছে রাজনৈতিক অর্থনৈতিক সব জায়গায় সরকারের ব্যর্থতার ছাপ স্পষ্ট একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি তথাকথিত নির্বাচনে সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা হটকারিতা করার কোনো কাজ আপনার প্রয়োজন নেই স্থানও নেই আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি আমরা কিন্তু এই কথাটা বারবার বলেছি যে কৌশল তো সবসময় বদলাতে পারে কিন্তু লক্ষ্য তো আমাদের এক আমাদের লক্ষ্য একটাই সেই লক্ষ্য হচ্ছে এই সরকারকে আমাদের ফেলতে হবে সরিয়ে দিতে হবে এবং সে কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে আলোচনা করে আমরা আবারও সেই দেখে এগিয়ে যাব আন্দোলন চলছে এই আন্দোলন চলবে প্রতি মুহূর্তে আন্দোলন চলছে অবস্থার পরিবর্তন কিভাবে হবে সে বিষয়েও কথা বললেন বিএনপি মহাসচিব জানালেন আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে হবে এগিয়ে আসতে হবে তরুণদের অনেকগুলো আন্দোলন হয়েছে সিকান্দার রেমান বাংলাভিশন ঢাকা একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান সহ পনেরো আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এই তথ্য জানান স্পিকার ড শিরিন শর্মিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল চারটায় সংসদের অধিবেশন শুরু হয় প্রধানমন্ত্রী বলেন একুশ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ সাজাপ্রাপ্ত পনেরো আসামি বর্তমানে পলাতক বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন মোহাম্মদ হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিয়াছে আরেক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান উত্তরবঙ্গের তিস্তা নদী পাড়ের মানুষের দুঃখ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার এজন্য চীন সরকারের প্রায় আট হাজার কোটি টাকার আর্থিক সহায়তা পেতে কাজ শুরু হয়েছে যত প্রভাবশালী হোক আনোয়ারুল আজিম হত্যার বিচার প্রক্রিয়ায় কেউ প্রভাব বিস্তার করতে পারবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি আনারের মেয়ে সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন মুমতারিন বলেন আনোয়ারুল আজিম হত্যা মামলার তদন্ত সঠিক পথেই এগুচ্ছে জানান গোয়েন্দা পুলিশের কাছে আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা পেলে গ্রেফতার দেখানো হবে এদিকে ঝিনাইদহের এমপি আজিম হত্যার সুষ্ঠু তদন্ত বিচার এই প্রভাবশালীরা বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত মাসে কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে খুন হন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম এ রহস্য উদ্ঘাটনে কাজ করছে বাংলাদেশ ও কলকাতার গোয়েন্দা পুলিশ আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয় আমি সঠিক বিচার চাই বাবার হত্যার বিচার সে চাপে সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায় আপনার এই বিষয়টা মানে দেখবেন আমরা আপনার যেটাই আপনার তদন্তে আসে আমরা সেটাই বিশ্বাস করি কিন্তু আপনারা তদন্ত মানে যেভাবে করছেন কেউ যাতে পান না পেয়ে যায় সেইটারে আমাদেরকে একটু রিকোয়েস্ট করে গেছে আর এখানে চাপ চাপ তো কোনো প্রশ্ন আসে না কে চাপ দিবে কাকে একটা খুন হয়েছে একটা আমাদের মাননীয় সংসদ সদস্য তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের আমরা দায়ী করছি এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে সদুত্তর দিতে না পারলে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ জানান আনারের মূল ঘাতক শিমুল ভূঁইয়া সহ তিনজনের দেয়া জবানবন্দিতে নাম এসেছে গ্যাসবাবুর গ্যাসবাবুকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যে নাম আসে ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর তারপরে জিজ্ঞাসাবাদের জন্যই মিন্টুকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয় তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সদুত্ত দিতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ আনার হত্যাকাণ্ড নিয়ে তথ্য প্রমাণ রয়েছে দাবি করে তিনি বলেন যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না তারা দেশে থাকলো বিদেশ থাকলো তাদেরকে বের করে নিয়ে আসে কাউকে অযথা হয়রানিও করি না আবার কোনো যে অপরাধী তাকে পালানোর সুযোগ আমরা দিই না আমরা মনে করি তদন্তকারী কর্ম তদন্ত করতে গিয়ে যদি দেখে জিজ্ঞাসাবাদের প্রাক্ষ্যাতে যদি দেখে যে সে কোনো সদুত্তর দিতে পারছে না তাহলে আমি তো আগেই বলেছি তদন্ত তার আইনগত প্রক্রিয়া যেটা করা সেটা করবে জিনা চার আসনের সংসদস্য আনজিম যে একজন জনপ্রিয় সংসদস্য তাকে যারা হত্যা করেছে তাকে যারা প্লান হিসাবে কাজ করেছে তাকে যারা নির্দেশদাতা হিসেবে কাজ করেছে আমরা যাদের কি পাব তুই তার সাথে এই ঘটনার সংশ্লিষ্টতা পাই তাকে ছাড় দেওয়া হবে না আর কোনো এটাও আপনাদেরকে বলে রাখতে পারি কারও কোন কোনো নিরপরাধ ব্যক্তিকেও মানে এখানে ইনক্লুড করা হবে না পুলিশের সাবেক আইজি বেনুজির আহমেদ তার স্ত্রী ও সন্তানের নামে থাকা আরো সম্পত্তি ফ্ল্যাট ও শেয়ার জব্দের নির্দেশ দিয়েছে আদালত বুধবার দুর্নীতি দমন কমিশন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জগলুল আদেশ দেন মানি লন্ডারিং আইন চোদ্দ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতের বিধি আঠেরো অনুযায়ী স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে রূপগঞ্জের চব্বিশ কাঠা জমি উত্তরার তিন কাঠা জমি বাড্ডায় উনচল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ জমির উপর নির্মিত ভবনে দুইটি অফিস স্পেস এবং বান্দরবান জেলায় পঁচিশ একর লিজ নেয়া জমি এছাড়া ঢাকার আদাবরে কালচার পিসি এর বেনুজির পত্নী জিশান মির্জার নামে থাকা ছয়টি ফ্ল্যাটে জব্দের নির্দেশ দেওয়া হয়েছে সিটিজেন টিভির শেয়ার এবং টাইগার অ্যাপেয়ারেলস লিমিটেড শেয়ার ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে মহানগর দায়রা জজ বেনুজির পরিবারের একশো আটানব্বই একর জমি জব্দের আদেশ দিয়েছিলেন বাজেটে অর্থনৈতিক সূচকগুলোতে যেসব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়নযোগ্য নয় সিপিডির বাজেট ডায়লগে এমন মন্তব্য অর্থনীতিবিদ রাজনৈতিক এবং ব্যবসায়ীদের আলোচনায় বক্তারা বলেন চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে ডলারের উচ্চ দাম আর্থিক খাতে বিশৃঙ্খলা ও সুশাসনের অভাব রয়েছে বাজেটে এসব বিশৃঙ্খলা দূর করে স্বস্তি তৈরির কোনো নির্দেশনা নেই রিপোর্ট নতুন অর্থ প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে সিপিডি বাজেট ডায়ালগ দু হাজার চব্বিশের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আলোচনায় বক্তারা বলেন সামষ্টিক অর্থনীতিতে অস্বস্তি চলমান আছে নির্ধারণ করা প্রবৃদ্ধি কিভাবে অর্জিত হবে এবং মূল্যস্থিতি নিয়ন্ত্রণে বাস্তব কোনো পরিকল্পনাই প্রস্তাবিত বাজেটে অর্থনীতির মূল মূল সূচকগুলি দেখি সবগুলিতেই যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রাগুলি কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনোভাবেই যোগ্য না জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করার জন্য তাদের জীবনযাত্রার মানের যে একটা অবনমন হয়ে গেছে পারচেজিং পাওয়ারে একটা ইরোশন হয়েছে সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি নাই আমাদের বাজেটের যে পদক্ষেপগুলো এই পদক্ষেপগুলো বর্তমান পরিপ্রেক্ষিতে অপর্যাপ্ত এবং যেই ধরনের লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়নযোগ্য কালো টাকা সাদা করার উইদাউট এনি কোয়েশ্চেন কোয়েশ্চেন এটা আসত পারে শুধুমাত্র এই জিনিসগুলো আমাদের রিয়ালাইজ করতে টাকা হচ্ছে আমাদের স্বীকৃত মন্দরী যেটা সরকার স্বীকার করে নিচ্ছে আর অস্বীকৃত মন্দিরিন কত অর্থদিতি মিত্র বলছেন এটি 5 থেকে সাড়ে 5.5 লক্ষ কোটি টাকা মাই গড আচ্ছা আমরা কি জানি না এই টাকা পাচার বা এই মন্দিরিন কাদের হাত দিয়ে হচ্ছে খুব ভালো করে জানি কাহুতে কলমে বাজেট নিয়ে আলোচনা করতে পারি ভালো ভালো কথা বলতে পারি অর্থনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করতে কিন্তু বাস্তবে গ্রাউন্ডে মাটিতে আসলে কতটুকু তার সুফল পাওয়া যাবে সেই প্রশ্নটা থেকেই যায় বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ বৈষম্যের সমালোচনা করে বক্তারা বলেন দেশের উন্নয়ন কৌশলে গেল এক দশকে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়নি বলেন দেশের সম্ভাবনা এখন রাজনৈতিক ত্রিভুজে আটকে আছে এটা রাজনৈতিক অর্থনীতির লৌহ ত্রিভুজে বাংলাদেশ আটকে আছে সার্বিকভাবে জবাবদিহিতাহীন অর্থনীতির পরিচালনা ব্যাংকিং সেক্টরের সমস্যা কি সবাই জানি সমাধান হচ্ছে না অদক্ষতা এবং দুর্নীতির সার্বিক প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে সো আমরা একটা লৌহ ত্রিভুজের রাজনৈতিক অর্থনীতি আটকে আছি এটাকে ভাঙা দরকার বাজেট হেডগুলো যেখানে আমরা ব্যয় করছি ওগুলার প্রয়োজনীয়তা ওগুলার থেকে আমরা কি পাচ্ছি জনগণ এটা বিচার করার দরকার আমি একটা কথা পাই গ্রামীণ ভাষায় ব্যবহার করি অন্যত্র আজকে সাহস নিয়ে বলবো আমরা বাস করি ভূতলে বিনিয়োগ করি পাতালে এই সম্বন্ধে এই প্রবরতাটা আমাদের চিন্তা করার খুবই প্রয়োজন আছে আগামীর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তাবিত বাজেটকে অনেকটা সাদামাটা বলেই মনে করেন আলোচকরা বাংলাভিশন ঢাকা নতুন অর্থ বছরে উচ্চ বিনিয়োগ ও প্রবৃদ্ধি হবে না বলে মনে করে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই প্রস্তাবিত বাজেট নিয়ে এক সেমিনারে এই মন্তব্য করেন বক্তারা তারা বলেন বর্তমান বাস্তবতায় আগামী বছর হবে সামুষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারের বছর মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা আনার উপর সরকারকে জোর দেওয়া উচিত বলে জানান তারা বলেন এর মধ্য দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বক্তারা বলেন বাংলাদেশ ব্যাংক যদি কঠোর মুদ্রানীতি প্রয়োগ করে এবং টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেয় তবে আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড মুশিউর রহমান বলেন মুদ্রার বিনিময় হারের বর্তমান ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের বাজারে স্থিতিশীলতা আসবে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণে দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস চব্বিশ ঘন্টার সময় নিলেও উত্তরের মেয়র মাত্র ছয় ঘন্টায় বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিলেন দুই মেয়রই জানালেন এবছর নতুন প্রযুক্তির যানবাহন যুক্ত হওয়ায় কম সময়ে পরিষ্কার করা যাবে কোরবানির বর্জ্য আর ঈদের প্রথম দুই দিনের মধ্যে কোরবানি শেষ করতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান তারা মিরাজ হোসেন কাজের রিপোর্ট ঈদুল আজহার জামায়াতের প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফাজ তাপস বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় রেখে এবার প্রস্তুতিতেও দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব মেয়র বলেন ষোলো জুনের মধ্যে জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পূর্ণ হবে ভারী বৃষ্টি হলেও এবার যাতে পানি জমে না থাকে সেই বিষয়েও ব্যবস্থা রাখা হয়েছে মেয়র বলেন ঈদের দিন দুপুর দুইটা থেকে শুরু হবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ ঈদে আমাদের একটি বড় কার্যক্রম থাকে পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম আমরা ঈদের দিন দুপুর দুটা থেকে ইনশাল্লাহ সেই কার্যক্রম শুরু করব। এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বত্রিশটি ডাম ট্রাক ও আটটি কম্প্যাক্ট ট্রাক যুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম গাবতলিতে প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় এই অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলা যাবে না এজন্য নগরবাসীর সহযোগিতাও চান তিনি আমি আপনাদের সকলকে অনুরোধ করব যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন আমি কথা দিতে চাই ইনশাল্লাহ ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করবো ইনশাল্লাহ আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা সকল কর্মচারী সেদিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ রাস্তায় পশুর হাট না বসাতে সংশ্লিষ্টদের সকলকে সতর্ক করেন মেয়র আতিকুল ইসলাম মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে অর্থ আত্মসাত মামলায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে চার্জ গঠন হয়রানির অভিযোগ নোবেল জয়ী রয়টার্সকে বললেন একটি দলের দখলেই সবকিছু বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন ডক্টর ইউনুস বলেছেন আইনমন্ত্রী জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ অভিযোগ মির্জা ফখরুলের এমপি আনার হত্যা তদন্ত বাধাগ্রস্তে তদবিরের অভিযোগ মেয়ে ডরিনের তদবিরের সত্যতা অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা মিন্টু জিজ্ঞাসাবাদ অব্যাহত সাবেক আইজিপি বেনুজির ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকায় আরও ফ্ল্যাট ও প্লট রূপগঞ্জ ও বান্দরবানের জমি জব্দ এবং দুইটি প্রতিষ্ঠানের শেয়ার ফ্রিজের নির্দেশ আদালতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক উদ্যোগ নেই বাজেটে অভিমত সিপিডি মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির সুপারিশ এমসিসিআই এ ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউড ফোর ডট ও facebook.com ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট ধন্যবাদ